আলো ফোটার আগেই বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে প্রতিযোগীদের উপচে পড়া ঢল, চারদিকে সাজ সাজ রব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে চমৎকার এই আয়োজন। ভোর 5:30টায় বসুন্ধরা কনভেনশন সেন্টার থেকে শুরু হয়ে 300 ফিট এবং 300 ফিট থেকে কাঞ্চন ব্রিজ হয়ে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এসে শেষ হয় এই ম্যারাথন। ফুল ম্যারাথনে 532 এবং হাফ ম্যারাথনে বাংলাদেশের প্রায় 1500 দৌড়বিদ অংশ নেন। ফুল ম্যারাথনের দৈর্ঘ্য ছিল 42.195 কিলোমিটার এবং হাফ ম্যারাথনের দৈর্ঘ্য ছিল 21.097 কিলোমিটার। এবারের আসরে দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, ইথিওপিয়া, ইউক্রেন, পাকিস্তান, ভারত, নেপাল সহ বিভিন্ন দেশের দৌড়বিদরা অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। পারভীন আক্তার, সময় সংবাদ, ঢাকা।